তবেকে সে কথাই সত্য হলো। গৌররে গৌররে কেঁদে কেঁদে
তবে কি হবে না মোর অবিষ্ট সাধন, ইষ্ট মন্ত্র কোথা পাবো, কেশব ভারতের কাছে করিনু প্রার্থনা। কহিলেন তিনি, মাতৃ আজ্ঞা ভিন্ন মোর না হইবে সন্ন্যাস গ্রহণ। মহাপ্রভু মহাপ্রভু, এ কি আচার্য দেব, আপনি এখানে কেন এসেছেন? বাধ্য হয়ে এসেছি মাই, তোমার মাকে ঘন ঘন মূর্ছা যেতে দেখে আমি বিচলিত হইনি, কিন্তু বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে দিয়েছে। অনুমতি দাও নিমা, তুমি একবার নবদ্বীপে ফিরে চলো। না আচার্য দেব, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন, তার অনুমতি ছাড়া যে আমার সন্ন্যাস গ্রহণ হবে না আচার্য দেব। আর মধুমাতা বিষ্ণুপ্রিয়া, না তাকেও বিষ্ণুপুরে নিয়ে আসি। না আচার্য দেব। নিমাই, তোমার এই আত্মম্ভরিতা যে সহ্য করে করো, তোমার পরম ভক্ত অদ্বৈতাচার্য তা করবে না। আচার্য দেব, রূপের মতো তিলে তিলে যে মেয়েটা নিজের জীবনকে শেষ করে দিল, তার জন্য তোমার দুঃখ হয় না? ত্যাগের পুষ্প রেণু দিয়ে যে মসৃণ করেছি তোমার সাধনার পথ, কেমন করে তাকে ফিরিয়ে দিলে নিমাই, কেমন করে তাকে ফিরিয়ে? না আচার্য দেব, আপনি আপনি ওকে আনবেন না। কে উদ্ধার করেছে জগাই মাধাইকে, তুমি না বিষ্ণুপ্রিয়ার ছায়ামূর্তি? মনে রেখো, অন্তর্যামী তুমি, তুমি তো সবই জানো। অনুমতি দাও নিমাই, বিষ্ণুপ্রিয়াকে একবার আমি এখানে নিয়ে আসি। আপনি আসুন আচার্য দেব, আপনার সঙ্গে শান্তিপুরে আমার দেখা হবে। বেশ, আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো নিমাই, আমি অনুমতি না দিলে তুমি সন্ন্যাস নিতে পারো না, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছাড়া তুমি সন্ন্যাস নিতে পারো না। মনে রেখো, সে তোমার শক্তি, আর তুমি তুমি তার হাতের খেলনা মাত্র। আচার্য দেব, আচার্য দেব, না না, বিলম্বের নাহি অবসর। আখির নয়ন গায় সুমধুর গান, গুরুদেব গুরুদেব পরমে ভূতি স্মৃতি আখির নয়ন মনি মন চিন্তা মনি মরমের অনুভূতি স্মৃতি
অন্তরে বাহিরে নিরক্ষী তোমারে মন মাঝে অন্তর জামি প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন শামি প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন পাগলের মতো এখানে বসে বসে কাকে গান শোনাচ্ছিস মা? অদ্বৈত ঠাকুর বসে আছেন, শান্তিপুরে যাবি না? যাব বলেই তো এখানে এলাম মা। আপনার ছেলে সন্ন্যাস নিচ্ছেন, তার সামনে চোখের জল ফেললে তিনি হয়তো মায়ায় জড়িয়ে পড়বেন, তাই সব দীর্ঘশ্বাস সব চোখের জল আমি এই নিম্ব বলে জমা করে দিয়ে যাচ্ছি মা। বলুন মা বলুন। আজও তোকে আমি চিনতে পারলাম না মা। ওরে বৌমা, স্বামীর কাছে তুই কি কিছুই যাস না মা? চাই মা, চাই, আমি চাই দেখে মনে মনে শান্তি পায়। সে জানো তার পথ আর বিষ্ণু প্রিয়ার পথ আলাদা নয়। বলুন মা বলুন। আমার এই মূর্তি দেখে সে মনে মনে শান্তি পাবে তো মা? জানি না জানি না মা, আমি কিচ্ছু জানি না। ওরে বৌমা, তুই কি তোর স্বামীর কাছে কিছুই চাস না? চাই মা। বৌমা চল, আমি কিচ্ছু বলতে পারবো না, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, চল। কে যাবে বৌঠা? কেন আমার বৌমা? নিমাই তো বধুমাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়নি। আমি নিমাইকে অনেক বুঝেছি, সে রাজি হয়নি। বৌমা আমাকে তুমি ক্ষমা করো মা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে এনে দৃশ্য আমি তোমাকে দেখাতে পারতাম। লজ্জা পাচ্ছেন কেন আচার্যদের? তিনি ভালো বুঝেছেন বলে আমাকে নিয়ে যাবার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, আপনি মার ঈশানদাকে নিয়ে এখনই যাত্রা শুরু করুন। কে যাবে, কে যাবে বৌদিমণি, কে যাবে? মহাপ্রভু হোক আর যেই হোক, আমার বৌদিমণিকে যে যাবার অনুমতি দেয়নি তার কাছে ঈশান দাস যাবে না। আমিও যাব না। যে আমার লক্ষ্মী স্বরূপ বৌমার মুখেই বজ্রাঘাত হানে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই রে ঈশান। ছি মা, ছেলে ডাকলে মাকে কখনো সাড়া না দিয়ে থাকতে পারে? এ জীবনে তো তাকে আপনি দেখতে পাবেন না মা। যান মা যান, শেষ দেখাটা তখন তাকে দেখে আসো। রে বৌমা, তুই আমায় বিষ এনে দিস, তাই আমি খেয়ে মরি। তবু শান্তিপুরে তুই আমায় যেতে বলিস না রে বৌমা, আমার শান্তিপুরে যেতে বলিস না। যান মা যান, আমার জন্য ভাববেন না। আমি যদি সত্যি কায় মনোবাক্যে তার শ্রীচরণ বন্দনা করে থাকি তবে আমার সঙ্গে দেখা করতে তাকে এখানে আসতেই হবে। আর অমত করবেন না বৌঠান, তাহলে বধুমাতার অসম্মান হবে। চলুন আমরা যাত্রা করি। বৌমা আর কত শাস্তি তুই আমায় দিবি মা? এর চেয়ে আমার যে মরণ আছে, এর চেয়ে যে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ফুলের মতো বউটা এখানে পড়ে রইল,
আর আমাদের যেতে হবে তেনাকে দর্শন করতে। একটা কথা শুধু তাকে তুমি জিজ্ঞাসা করো, বলো কি ক্ষতি আমি তার করেছিলাম, কেন সে যাবার কথা আমার কাছে গোপন রাখলে, তার পিষ্ট প্রিয়াকে এইটুকু সে বিশ্বাস করতে পারল না। বলবো বলবো বৌদিমনি বলবো, মাথা চুপ করে থাকলো, আমি চুপ করে থাকবো না বৌদিমনি, আমি চুপ করে থাকবো, চোখের জলে বুক বেঁচে গেল, কথা শোনাতে আমি ছাড়বো না বৌদিমনি, কথা শোনাতে আমি ছাড়বো না। আমি তাহলে আসি, কি বলবো তোমাকে, তোমার তুলনা তুমি মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আজ তুমি ত্যাগ করলে তোমার প্রাণ মা, প্রণাম মা প্রণাম, বয়সে তুমি ছোট হলো, এই অদ্বৈত আচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার সহস্র তার সহস্র মহাপ্রভু, যত আঘাত তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব, যতদিন বাঁচব ব্যথার প্রদীপ জেলে অশ্রুর উপচার সাজে, প্রতি মুহূর্ত প্রতি পল আমি তোমার চরণে নিবেদন করব, ভগবান তুমি ভক্তের পুজো ফিরিয়ে দেবার ক্ষমতা তোমার নেই, আমার সঙ্গে দেখা করতে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। বিষ্ণু প্রিয়া আমি চৈতন্যদেব। চৈতন্যদেব কে? আমি তো তাকে চিনি না, আমি চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরি নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে, তবে কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি নিতে প্রিয়া? দেব না, আমি যদি আমার গৌরকে না পাই তাহলে তুমি আমার তোমার কৃষ্ণকে পাবে কেন বলো, তাহলে তুমি আমার তোমার কে বলে তুমি তোমার গৌর হরিকে পাওনি, যেখানেই বিষ্ণু প্রিয়া সেখানেই গৌরাঙ্গ, আমি কথা দিচ্ছি যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই আমার উপস্থিতি পাবে, এবার অনুমতি দাও প্রিয়া। দেব দেব আমি অনুমতি, তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, সব দুঃখ আমার জন্য জমা হয়ে থাক, নিজেকে গৃহে বন্দী রেখে আমি তোমার জন্য সারা বিশ্বের দারুণ মুক্ত করে দিলাম, যাও গৌর হরি তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস গ্রহণ করো। তোমার বিশ্বাস
হয়েছে তো স্বামী, আমি কেমন তোমাকে হাসতে হাসতে সন্ন্যাস নেবার অনুমতি দিলাম। আমি হারিনি নিখিল নয়ন নীরে অবিরতা ধুয়ে ঘরে 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 প্রেম উপদাঙ্গ ছুঁয়ে পাষাণের কাটা বুকে পরি চুয়ে চুয়ে তপ্ত কর সকলে রহিয়া আমাদের যাত্রা অনুষ্ঠান।